হিন্দু ভাইদের ভিতরে একজন ইহুদি 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 মদিনার মসজিদ নববী বারান্দার সাইডে দাঁড়িয়ে 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 পেশাব করে, ও মুসলমান ও তরুণী রে গান জানি রে আমার নবী গো, হঠাৎ যেতে 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 নবী আমার দাঁড়িয়ে গেল, যেই নবী দাঁড়িয়ে গেল নবীর পাশে দাঁড়িয়ে ছিল নবীর দ্বিতীয় নম্বর সাহাবী আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতের দ্বিতীয় খলিফা নাম হল তার হযরতে উমার। আচ্ছা নবী আগে না উমার আগে? নবীর সঙ্গে উমরের তুলনা হয় না? যেই নবী চট করে দাঁড়িয়ে হযরত উমর এক কদম আগে গিয়েই দাঁড়িয়ে নবী আপনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী উমরের হাতটা ধরে টেনে আনলেন, এই উমা উমা জিওনো বাবা জিওনো ইয়া রাসূলুল্লাহ কারো ওই দেখো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, কি কত কি কত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা আমাদের চলবে? আমাদের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে করে না? ওই আমার গামছা গলায় দিয়ে মুরব্বী বলছে হ্যাঁ করে না, মানে মানে কারণ কি? কারণ কি জানেন? কেন দাঁড়িয়ে পেশাব করবে না? কারণ জানেন? কারণ হলো এখন তো সব নিউ মডেল, ঠিক কি না? আগে ছিল পুরনো গাড়ি, পুরনো শাড়ি, পুরনো হাড়ি, পুরনো ছাতা, পুরনো কাঁথা, পুরনো জুতো, পুরনো সুতো, এখন আর সেই সব আছে? গ্রামে একটা গাড়ি চলত এমএটি ভটভট আছে দেখতে পাওয়া যায়, তিন চাকা ভ্যান নিয়ে মাল বইতো এখন সে ভ্যানা দেখতে পাওয়া যায়, এখন গ্রামে তো ঢালাই রাস্তা হয়ে গেছে বারান্দার সামনে নতুন নতুন গাড়ি, ফোন করতে দেরি, গাড়ি আসতে দেরি নয়, আছে না? কি গাড়ি? দুই সাইডে ফাঁকা, চালিয়ে যাচ্ছে কাকা, হাইটে খাটো, সাইজে ছোট, কোম্পানিটার নাম লিখেছে টোটো, গ্রামে আছে আছে আমি জিজ্ঞাসা কেন করছি তোমার প্যান্টটা কত নিয়েছে বলে হুজুর বলবেন না, তো বাবা যাচ্ছ শ্বশুর বাড়িতে ছেঁড়া প্যান্ট পরেছো কেন? বলে হুজুর ছেঁড়া প্যান্টের মর্যাদা জানেন তো কত নিয়েছে বাবা? বলে হুজুর বেশি দেয়নি, নিয়েছে 1400 টাকা। কত 1400 টাকার প্যান্ট কিনেছে? কি প্যান্ট? ছেঁড়া প্যান্ট। রাস্তা দিয়ে যায় হঠাৎ যদি পেশাব লাগে ও বাইক থামিয়ে বাড়ি আসবে ঘুরিয়ে না ওখানেই ঝাড়বে, তো কুকুর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন ওমর রাগে রেগে আগুন হয়ে গেল নবী গো, ও বিশ্ব জাগা নবী গো কেন আপনি দাঁড়িয়ে গেলেন? আপনি আমার হাতটা ছেড়ে দেন আমি একটু আগিয়ে যাই, ও যে জায়গায় পেশাব করে ওটা হলো মদিনার মসজিদ নববীর বারান্দা, ওখানে পেশাব করলো কেন? তার এত সাহস পেলো কি করে, এত ক্ষমতা পেলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে? নবী গো আপনি আমার হাতটা ছেড়ে দেন না, আমি আগিয়ে গিয়ে আমি মেরে থোপলা গুঁড়ো করে দেব। নবী বলে ওমর শোনো না, তুমি বেশি ব্যস্ত হয় না, ব্যস্ত হয় না, আচ্ছা তোমার
মরে যাবে। যখন নবী বললেন তুমি দাঁড়িয়ে যাও বেশি ব্যস্ত হয়ে না, রসুলের কথা হযরত ওমর ফেলতে পারল না। ও মুসলমানের দীর্ঘ সময় পার হয়ে গেল, লোক ওরে দেখতে বাদাই গো, ওই ইহুদি মানুষটা পেশাব করা যখন হয়ে গেল নবী গো, আর তিনি দাঁড়িয়ে থাকলেন না। আস্তে 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 করে গিয়ে ওই যে মানুষটা ইহুদি মানুষটা পেশাব করছিল, ও মুসলমানের ও তরুণের গান জানি রে আমার মহার নবী বাবার নবী তুমি নবী। আস্তে আস্তে কদম তুলে কদম তুলে ওই ইহুদি মানুষটার কাছে কাছে চলে গেল। কাছে কাছে যাওয়ার পরে ও মুসলমানের আমার আপনার নবী আস্তে করে গিয়ে কি করলেন দাঁড়িয়ে গিয়ে ওই ইহুদি যুবকের হাত পা ধরলেন। বাবা বাবা যুবক রে তুমি কোন ধর্মে চলাফেরা করো জানি না, কোন ধর্মটা তুমি মানো আমি জানি না, তুমি কাকে ইত্তেবা করো আমি জানি না, তবে আমি মুহাম্মাদুর রাসূল জানিয়ে দিলাম। তোমাদের মন্দির যেমন পবিত্র তোমাদের কাছে, তোমাদের গির্জা যেমন তোমাদের কাছে পবিত্র, আমি মামিনাল বেটা এটি মুহাম্মাদ জানিয়ে দিলাম। আমাদের কাছে মসজিদটা পবিত্র, এই জায়গায় অপবিত্র করতে নাই। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কপাল ঠুকে মসজিদ আমাদের কাছে পবিত্র। আমার হিন্দু ভাইরা পূজা করে মন্দিরে, মন্দিরটা হিন্দু ভাইদের কাছে পবিত্র। খ্রিস্টানরা পূজা করে গির্জায়, তাদের কাছে তাদের গির্জা ঘরটা পবিত্র। বাবা তুমি যে জায়গায় পেশাব করছো না, এটা আমাদের ইবাদত খানা। বাবা তুমি আজকে পেশাব করে ফেলেছো, নেক্সট ডে পেশাব যদি না করো না খুব ভালো হয়, কারণ এখানে আমরা ইবাদত বান্দাগি করি তো। বাবা তুমি এখানে যেন পেশাব পেশাব করো না, ভালো বলে মাথায় হাত ঘুরিয়ে দিলে। জোরে বলবেন আর একবার জোরে বলুন। এটা তো সে মুহাম্মদ অন্য গায়ের অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা করতে পারে না। যদি মুহাম্মদ অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা করত, আমি আজকে তাদের পবিত্র জায়গায় পেশাব করেছি আমাকে মেরে ফেলতো, কিন্তু মুহাম্মদ আমার মাথায় হাত বুলিয়ে আদরের সহিত কথাই বলে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আল্লাহ আকবার। আপনার ব্যবহারে আপনার পরিচয় সে খারাপ করতে পারে, কিন্তু ভালো ভাষাই বলতে হবে। বাবা এটা ঠিক নয়, ঠিক কি? আল্লাহ নবী বলে কি পারলে আস্তে আস্তে করে আগিয়ে চলে গেলে ইহুদি, আর তিনি দেরি করলেন না গো। ও মুসলমান ও তরুণীর গান জানি রে, আর তিনি দেরি করলেন না। আমার নবীর ব্যবহারে, আমার নবীর আদর্শে, আমার নবীর কথায়, আমার নবীর আখলাকে ইহুদির মানুষের মন নবীর প্রতি ভালোবাসা বেড়ে গেল, নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। কদম তুলে কদম তুলিয়েছে আমার নবীর কদমে পড়ে গেল। মুহাম্মদ আমি ইহুদি হয়ে অনেক গালাগালি তোমার নামে করেছি, অনেক বাজে মন্তব্য তোমার নামে করেছি, কিন্তু জীবনে আমি চোখে দেখি না মুহাম্মদ গো। আজকে আমি আপনার সামনাসামনি হয়ে গেলাম, আপনার ব্যবহারটা আমি দেখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনার আদর্শটা আমি দেখলাম, আপনার কথা শুনে মনে হলো না মুহাম্মদ অন্য ধর্মের বিরোধিতা করে, আপনার স্বপ্ন কথা শুনে মনে হলো না আপনি অন্য গায়ের কম মুসলমান, হিন্দু ভাইদের ইহুদি ভাইদের আপনি দুশ্মন হতে পারেন। আমি ইহুদি জানিয়ে দিলে আপনার ব্যবহারটা আমার কাছে মনোনীত হয়ে গেছে, আমার কাছে পছন্দ হয়ে গেছে মুহাম্মদ। আমি ইহুদি জানিয়ে দিলে জীবনে যত গালাগালি করেছি, জীবনে যত কটু কথা বলেছি আপনার, জীবনে যত বড় ছোটা কথা বলেছি, সমস্ত আমার কথাবার্তা গুলো যা করেছি আপনি ক্ষমা করে দেন, আর বিনিময়ে বাকি জিন্দেগিটা আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবী।
এটাই আমার নবী। বাবা তুমি যদি আমার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হও, বাবা তোমার আব্বা মা তোমার বংশের মানুষ তোমার পাড়ার মানুষ আমার উপরে চাপ সৃষ্টি তোমার উপরে চাপ সৃষ্টি করবে না তো? না মুহাম্মদ, আমি ঈমানের কলেমা পড়ব আমার মনের থেকে আপনার প্রতি ভালোবাসা আমার বেড়ে গেছে। জোরে বলবেন, আর একবার জোরে বলুন, আমার নবী কাউকে জীবনে একটা হাত দিয়ে চড় মেরেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যেতে যেতে হঠাৎ হাত আর যন্ত্রণা মনে করছো কারণটা মোহাম্মদের গালে মেরেছে তারপরের থেকে যন্ত্রণা? আস্তে আস্তে করে আমার নবীর দরবার আসলো, নবী গো নবী আমি আপনার গালে মেরেছিলাম, আপনি বিনিমাতে বলেছেন তোমার হাতে লাগেনি তো? আপনার ব্যবহারটা আমার কাছে মনের ভিতর খটকা লেগে গেল। মোহাম্মদ আপনি তো অন্য কারো শত্রু হতে পারেন না, আপনি আমার ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আর একটু জোরে বলবেন না, এটাই ছিল আমার নবী। নবী যদি মক্কা থেকে মক্কা বিজয় হয়ে গেল, আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলছি নবী সম্পর্কে, অসুবিধা ছিল তো? মক্কা যদি বিজয় হয়ে গেল, তো মক্কা যখন বিজয় হয়ে গেল একটা বুড়ি মা কি করলে জানেন? সব আত্মীয় স্বজন সব পালিয়ে গেল, সব পালিয়ে কেউ বাড়ি নাই। একজন বুড়ি ও বাড়ির ভিতরে একা আছে, আর বুড়ি বলে তো কেউ সঙ্গে লাগে নাই। অনেক জিনিস হয় গুজবে রটে, গুজব হয় না, অনেক কিছু গুজব হয়, সেটা এ মুসলমানেরা ও গোবিন্দ ফরে এলাকা তোর নজওয়ানি রে, ও সোনার পাগলে রে, ও মুসলমানের বাপ আমার কথায় যদি হয়ে যায় পাপ সন্তান হিসাবে করে দেবে রে মাপ। ও মুসলমানের ঘরে ছেলে শুনি না কালটা খোলে, ও মুসলমানের ঘরে নানে পর্দা করুন তাড়াতাড়ি, করে বেল না বেশি বাড়াবাড়ি, ভালো করে তথ্য খারাপ বজল না, আমরা কোন নবীর উম্মত হয়েছি গো। ভিতরে জানিয়ে দে গো, ও ইল্লা কালালা হলো নাদি, ও মুসলমানের গো আমার না পাগল না কালা, কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো আমি না পাগল না কালা। 1,24,000 মাদম তরে 2,24,000 পাই গম্বা আলী হে সালামকে পাঠিয়ে দিয়েছিলাম গো। ও মুসলমানের ও তরুলি রে গান জানি রে, কোন কোন নবী কাল্লা পাঠিয়ে দিলে, একটা গ্রামের জন্য নবী করলেন, কোন নবীকে আল্লাহ একটা পাড়ার জন্য নবী করলেন, কোন কোন নবীকে একটা পঞ্চায়েতের জন্য নবী করলেন, কোন নবীকে একটা থানার এরিয়ার জন্য নবী করলেন, কোন নবীকে একটা দেশ এরিয়ার জন্য নবী করলেন। ও মুসলমানেরা ও তরুণেরা নজওয়ানেরা আমার না পাকাল না তারা জানিয়ে দিলাম গো। আরবের জমিনেতে মক্কার বুকেতে মা আমিনার উদরেতে 12ই রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময়তে মা আমিনার উদরে যে নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, আমার নবীকে আমি আল্লাহ এত সম্মান আমি দিলা, এত ইজ্জত আমি দিলা, এত মর্যাদা আমি দিলা, এত মর্তবা আমি দিলা, এত মাকাম আমি দিলা, আমার নবীকে আমি আল্লাহ পা জানিয়ে দিলা। একটা গ্রামের জন্য নবী করলাম না, একটা পাড়ার জন্য নবী করলাম না, একটা পঞ্চায়েতের জন্য নবী করলাম না, একটা গোত্রের জন্য নবী করলাম না, একটা থানা এরিয়ার জন্য নবী করলাম না, একটা রাজ্যের জন্য নবী করলাম না, একটা দেশের জন্য নবী করলাম না। ও মুসলমান ও তরুণী রে গান জোয়ানি রে আমি আল্লাহ পাকাল না তালা, আমার নবীকে আমি আল্লাহ পাকাল না তালা, তামাম পৃথিবী বাসীর জন্য আমি আল্লাহ নবী বানিয়ে দিলাম, শুধু নবী বানালাম না আমার আল্লাহ পাক জানিয়ে দিল গো, আমার নবীকে আমি শুধু মুসলমানের নবী করলাম না, আমার নবীকে আমি আল্লাহ পাকাল না তালা মুসলমানের নবী করলাম, হিন্দুদের
নবী কল্লা, জৈনর নবী কল্লা, খ্রিস্টানের নবী কল্লা, ইহুদের নবী কল্লা, নাসারার নবী কল্লা, বৌদ্ধর নবী কল্লা, এক কথাই হলো তাম সৃষ্টি জগতের ভিতরে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী বানিয়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী মদিনার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় গো, মদিনার রাস্তার পানি গুলো আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, মদিনার রাস্তার পানি গুলো আমার নবীকে সালাম নাই, মদিনার রাস্তার কাঁকর গুলো আমার নবীকে সালাম নাই, মদিনার রাস্তার পাথর গুলো আমার নবীকে সালাম নাই, শুধু সালাম দিত না, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত গো, ওই রাস্তার ইটি বালি পাথর গুলো আমার নবীর কদমের নিচেই পড়ে, আমার নবীর কদম ধুলির ওসিলাতে বড় বড় শক্ত শক্ত পাথর গুলো আমার নবীর ভালোবাসায় আমার নবীর মহাবতেতে ওই শক্ত পাথর গুলো তুলো হয়ে যেত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মখিল চল্লা তেরা সাই লয় গগের সর জাহান্নাম কে অডরি না, হেরা সর তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মখিল চল্লা তেরা সাই লয় গহের সর জাগান্না কে অডরি না। তোমার পাওয়ারি থাকো আর দরে থাকিও না, এর সর তোমায় ভালোবাসি, অন্তর সদগ মখিল চল্লা তেরা সাই লয় গহের সর জাগান্না কে অডরি না। তোমার কত নাম শুনি তোমায় ভালোবাসি, অন্তর সদব মখিল চল্লা তেরা সাই লয় গহের সর জাগান্না কে অডরি না। আল্লাহুম্মা সাল্লি একসঙ্গে মিলেমিশে পড়ো, খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হত জন্মা আমার নবীর যুগে হলে কেমন হত তুলনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্মা আমার নবীর যুগে হলে কেমন হত তুলনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্মা আমার নবীর যুগে হলে কেমন হত আস্ত ভেসে কানে বেলালের মধুর রাজা আর একটু জোরে বলবেন না একটু মন করে বলবেন না মদিনার মসজিদ নববী শরীফে বেলাল যে দায়িত্ব পালন করেছিল বাবা ওই দায়িত্বটা কি বাবা মসজিদের সদস্য বেশি না কম পৃথিবীর বুকে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ একবার জোরে বলবে আল্লাহর রাসূল বললেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ ঘর হলো আল্লাহর ঘর কার ঘর মসজিদের ধার দিয়ে যখন হেঁটে যাবেন না অনেক ছেলে আছে দেখবেন ফোনের ভিতর গানটা চালিয়ে হাঁটে হাঁটে তবে এই গোবিন্দপুরে হয়তো হয় খোদার গজব পড়বে এমনি তো আমরা সময় দিতে পারি না কপাল ঠাকুর ঠকার জন্য দিতে পারি পারি না আটে সাটে একবার যাই কিন্তু তার উপর দিয়ে যদি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় যদি ফোনের আওয়াজটা যদি মসজিদের দেওয়ালে ধাক্কা লাগে আল্লাহ রহমতে ফারিস্তা তোমার জন্য দোয়া করবে না আল্লাহর ফারিস্তা কোনো তোমার জন্য বদদোয়া করবে কারণ তোমার ফোনের স্পিকারের কানের আওয়াজটা মসজিদের ভিতরে প্রবেশ করছে কথা ঠিক কিনা পারলে মসজিদের সামনে গিয়ে ঝাড়ুটা নিয়ে একটু মসজিদের বারান্দাটা ঝাড়িয়ে দিয়ে ঝাড়ু ঝাড় দিয়ে দিও ঝাড় দিলে কি হবে আল্লাহ যে আমার মসজিদ থেকে ঝাড়ু দিয়ে দেবে আমি আল্লাহ আমার রহমতি ফারিস্তা দিয়ে কবরে যাওয়ার পরে ওই বান্দার কবরে যাওয়ার আগে থেকে কবরটাকে পরিষ্কার করে দিয়ে নূরের আলো ছড়িয়ে দেব জোরে বলবেন না আরেকবার জোরে বলবেন সেই মদিনার মসজিদ নববী শরীফে আযান দিতেন আযান আর যিনি আযান দেন আমরা তাকে বলি মুয়াজ্জিন এলাকায় মুয়াজ্জিন আছে না নাই মুয়াজ্জিনের মাইনে কত 1000 কি 1500 অনেক জায়গায় আযান দেয় দাদু খিরি আহা যে আযান দেবে খিরি আহা ফিরি না বাবা আল্লাহু আকবার মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন হযরত বেলাল এই বেলালের ওয়াজ করব সময় যদি হয় রাজি আছেন তো আহা বেলাল আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে বেলালের আযানের ধ্বনিটা আল্লাহ দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ রাখতেন না আল্লাহর আসমানে আরশে আযিমিতে আল্লাহ স্বয়ং নিজে বেলালের আযান শুনতেন আর একবার জোরে বলবেন না কবি বলছে আস্ত ভেসে কানে ওই বেলালের মধুর রাজা যে আজানে এমন প্রীতি মগধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দিল্লি কত আলোচনায় তাকাতাম আমি আধা সামনে দয়ার রসল হত পাশে সাগাবাগান আবু বাকার ও উমার আবু বাকার ও উমার ওসমান আলী সাংসাংগী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহুম্মা
সাল্লি আলা ঘুম ভাঙে পড়ে পড়ে সবাই মিলে পড়ে সবাই মিলে পড়ে পড়ে আহা রাসূলের নামে দরুদ ওয়ালা আলে সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم من عند ربه يوم القيامه حتى يسأل الخماصر عن عمره فيما أفلاغا وعن شبابه فيما أبلاغا وعن ماله من أين اكتذبا وماذا عمل فيما عمل وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغميد بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر القرآن وفي حديث الشريف وما توفيقي إلا بالله العلي العظيم উপস্থিত মহাসম্মানিত আজকে পবিত্র বাৎসরিক মহান ইসালে সওয়াব আজকে পবিত্র মহান ইসালে সওয়াবের উপযুক্ত সম্মানিত বিশেষ করে এই গোবিন্দপুরে পবিত্র জামে মসজিদে সম্মানিত ইমাম সাহেব এলাকার নামাজি মুসল্লি দিন দরদি ইসলাম দরদি মুসলমান বাপ ভাইরা সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদিদ জাবান জনাব ভাইজান হুজুর কিবলা সকলকে আমি আমার আন্তরিকতা সালাম ও শুভেচ্ছা জানিয়ে আছে আসেন সে মহান আল্লাহ পাকের দরবার শরীফে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসহ দলে কি বাবা সমগ্র সৃষ্টি জীবী যারে কোনো গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য গ্রহ উদিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করে তার হামদ প্রশংসা সকলে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একটিবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ স্বরে মিলে জুলে বলি সবাই মিলে মুখ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই সে মামিনাল লাল মারুদুলাল মরুবাসকা নবী যিনি ইহকালে বাদশা পরকালে শাহনশাহ মা আমিনাল লাল আমার আপনার প্যারা লাল নবী মুহাম্মদ মুস্তফা লক্ষ কোটি দরুদ ও সালামে নজরানা একবার অন্তর অন্তর স্থল থেকে পড়ে নি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আমার এর ভিতরে যারা বসে আছে বর্তমানে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর স্টেজ হয়েছে তাৎপর্যময় আরো সুন্দর তো ঘর সুন্দর যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে বাগান সুন্দর যদি গাছ গাছালি ফল ফাকড়ের গাছ গাছালি থাকে বাজার সুন্দর যদি দোকান পেশারি থাকে গাড়ি সুন্দর যদি যাত্রী থাকে পুকুর সুন্দর যদি মাছ থাকে ঠিক কি না মজলিস সুন্দর যদি শ্রোতা থাকে
তবে এই শ্রোতাদেরা আপনারা কম বেশি বসে আছেন, সকলে সহযোগিতা করে জলসা দিয়েছে, বছরে একটা জলসা দেয়, এই পাড়ায় আরো জলসা হয়, ও পাড়া, এ পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ, আরো জলসা হয়, জলসা খুব সুন্দর হচ্ছে। কিন্তু আসল যে কাজ, সে কাজ কিন্তু আমাদের ভিতরে হচ্ছে না, এ তো দায় মেটানো হচ্ছে, ঠিক কি না? বছরে একটা দিন জলসা কিরে না দিলে হয়? ঠিক কি না? এ কারেগা, ও কারেগা, ও কারেগা, ও কারেগা, সব করব আমরা, বুঝতে পারছেন না? আল্লাহ ভালো ভালো জলসা দেওয়া ভালো, বিরোধী করছি না, তবে তবে জলসার আদব রক্ষা করতে হবে আগে আগে। কি হাজার হাজার টাকা খরচ করে পিশাব হুজুরদেরকে এনে যদি একটা নামাজি যদি না হতে পারে, জলসা দেওয়া কি বেকার না কাজ আসবে? আগে নামাজ পড়তে হবে। আল্লাহ আল্লাহ আস্তে আস্তে অনেক আলোচনা করব, যদি আপনাদের ধৈর্য থাকে। এখন আপনারা যদি রুকুই আর সেজদায় যান, তো আমি আর কি ওয়াজ করব? ওই চোখ বন্ধ করে টানতে হবে, কথা ঠিক কি না? তবে এর ভিতরে সবচেয়ে ভালো লাগে কি জানেন? জানেন যারা বসে আছে সব 75% সব যুবক ছেলে, সব যুবক ছেলে, আল্লাহ কবুল কবুল। একটা বুড়ো মানুষ যদি সেজদা দেয় 70টা সেজদা, কটা কটা কথা বলতে হবে? একটা বৃদ্ধা মানুষ যদি এরকম চাচা বয়সে দাদু বয়সে মানুষ যদি 70টা সেজদা মারে, কটা 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 70টা সেজদা মারে? হাদিস বলছি, বানানো নয়, হাদিস বলে বলছে একটা বৃদ্ধা যদি 70টা সেজদা দেয়, আর একটা 25-26 এই বয়সের একটা যুবক ছেলে যদি একটা সেজদা দেয়, কটা সেজদা? কটা? একটা সেজদা দেয়। আল্লাহ রাসূল বলছেন বৃদ্ধার 70 সেজদার অপেক্ষা করে যুবকের একটা সেজদার দাম আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। আর একটু মনে করে বলবেন না? কারণ এই ইসলাম, ইসলাম প্রচার প্রসার করবার জন্য যুবকরাই আগে আগে আছে, ঠিক কি না? যুবকরাই আগে আগে আছে। আল্লাহ, যুবকরা যদি ভালো কাজে থাকে, যুবকরা যদি ভালো রাস্তায় থাকে, যুবকরা যদি ভালো পন্থা অবলম্বন করে চলে, আল্লাহ যুবকদের ওসিলা করে আল্লাহ গ্রামে বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। একবার জোরে বলবেন। এখন আমি যে বললাম 70 সেজদার অপেক্ষা করে একটা সেজদার দাম বেশি, উক্তি দিলে হবে না, যুক্তি দিতে হবে, ধরো এখান থেকে যাবেন আপনি 10 নম্বর বাজার আছে না, বাজারে যাবেন তো গাড়িটারে কিছু পাওয়া যায় না, একটা বস্তাই করে 60 কেজি বলুন 40 কেজি একটা বস্তা, একটা আমার এই দাদু বয়সী মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, খুব জোর হলে এখান থেকে নিয়ে ওই মাদ্রাসা পর্যন্ত যাবে গিয়ে ফেলে দেবে, ঠিক কি না? কারণ কি? গায়ে শক্তি সব নরমাল হয়ে গেছে, আর চলছে না। একটা যুবকের মাথায় যদি দেওয়া হয়, যুবকটা যত কষ্ট হোক নিয়ে চলে যাবে, ওর গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, ওর হেঁটুর বল আছে, ওর বাহুর বল আছে, ওর মনের বল আছে, আছে না? না, সেজন্য করে যুবকদের পাওয়ার অনেক বেশি। আল্লাহ কবুল করুন, কুল আল্লাহুম্মা আমিন। তবে আমরা এই জায়গায় বসেছি, আল্লাহ ভালোবেসে বসিয়েছে। আল্লাহ কাদেরকে বসাই জানি? ভালো কাজে, যারা আল্লাহর নেককার বান্দা বান্দি হয় আল্লাহ তাদের দ্বারাই ভালো কাজ করিয়ে দেয়, তাদের দ্বারাই ভালো কাজ করি। তবে আলহামদুলিল্লাহ আমি এসেছি, আমি কিন্তু কারো বিরুদ্ধে বলবো না, আপনার বিরুদ্ধে নয়, আমি আমার বিরুদ্ধে, আমার জাস্ট আলোচনার সাবজেক্ট থাকবে আমার নবী পাকের দিকে, ঠিক কি না? ভুল? তবে এর ভিতরে যদি কোন রকমের ভেজাল যুক্ত প্রশ্ন থাকে করবেন না, যদি শরিয়াত মোতাবেক কোন সহজ প্রশ্ন থাকে সে প্রশ্ন আপনারা করবেন, শেষে যে প্রশ্ন করবার পরে আমি উত্তর দিলে গ্রামে গঞ্জাম না হয়, ও প্রশ্ন আমাকে করবেন না, কারণ ও প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, পার্সোনাল দিতে পারি, মজলিসে দিতে পারবো না। তবে আগে আলোচনা করবার আগে আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলে কি জাতিতে মুসলমান? জাতিতে কি? মুসলমান। তো জাতিতে মুসলমান যতক্ষণ হয়েছে, আমরা কলেমা যতক্ষণ পড়েছি, আমরা দুনিয়ার বুকে যত করে এসেছি, আমাদের দুনিয়া ত্যাগ করে যেতে হবে না? হবে না, কথা বলুন না, যেতে হবে। কোথায়? 3.5 হাত কবরের ভিতরে, 3.5 হাত। আচ্ছা
আচ্ছা আপনারা বসুন, আপনারা বসুন, আমি দেখছি, আমি দেখছি দেখছি, আপনারা উঠবেন না, কমিটির ছেলেরা যারা আছেন একটু গিয়ে সামাল দেন, এই ছেলেরা সবাই গেলে কিন্তু অজ বন্ধ হয়ে যাবে, সবাইকে যাওয়ার দরকার নেই, ও সব সব ঠিক হয়ে যাবে। এই ছেলেরা কোথায় যাচ্ছো বাবা? এদিকে এদিকে এসো বাবা, এদিকে সবাই গেলে হবে না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটা সমস্যা তৈরি হয়েছে ও মিটে যাবে বাবা, আদার রাস্তার উপরে সমস্যা তৈরি করছো বাবা, নিজেদের ভিতরে অশান্তি দূর করে দাও, অশান্তি দূর করে দাও, যা হবে পরে হবে ইনশাআল্লাহ, ভুল বোঝাবুঝি হতেই পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। হ্যাঁ যারা দায়িত্ববান ব্যক্তিগণ আছেন তারা জানেন যে একটুখানি বয়স্ক যারা আছেন, যারা আপনার কেন সম্মানিত ভাইরা আছেন, গিয়ে একটু দেখুন সমস্যার সমাধান করুন, একটু করে।